তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পিডিএফ এর মাধ্যমে লিখে নিয়ে এসেছি হাউ টু মেল পিআরবি ফর ওয়েটিং লিস্ট ফর কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট, যে রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে কয়েকদিন আগে। ওকে, এবং অনেকগুলো সিট কিন্তু ব্লক হয়ে পড়ে আছে, সেই জন্যেই আমি তোমাদের বলেছিলাম যে একটা মেল করার জন্য। ওকে, তো কিভাবে মেল করবে আমি তোমাদের বলে দিচ্ছি, সেই ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম, আগে যে ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে কিন্তু অলরেডি আমি বলেছিলাম। তাও অনেকে এসএমএস করছিলে যে দাদা কী করে মেল করব, কি লিখব, সেটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, প্রথমে কি করবে, তোমরা তোমাদের নিজের মেলে ঢুকবে, তোমরা ফোন থেকেও করতে পারো অথবা কম্পিউটার থেকেও করতে পারো, তোমরা তোমাদের নিজের মেলে যাবে। সেখানে গিয়ে কি করবে, যদি তোমরা কম্পিউটারে দেখো তাহলে কম্পোজ বাটনটা খোঁজার চেষ্টা করবে, কম্পোজ বলে লেখা থাকে, কম্পোজ। ওকে, অথবা মোবাইলে যদি দেখো এই জায়গাটা কম্পোজ বলে, মেল যখন খুলবে এই জায়গাটা কম্পোজ বলে লেখা থাকবে, তো সেখানে তোমরা কি করবে, ক্লিক করে দেবে, তো অটোমেটিকলি তোমরা মেল খুলছো, তোমাদের মেল আইডিটি অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তোমাদের মেল আইডিটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, ইমেল আইডি, তুমি যে ইমেল আইডি থেকে মেলটা করছো অটোমেটিকলি চলে আসবে, এবং তুমি কাকে মেল করছো তো এই ইমেল আইডিটা কিন্তু তোমাদের পুট করতে হবে। তারপরে তোমরা বডিতে এটা লিখে দেবে, স্যার থেকে পুরোটা লিখে দেবে। আমি কি লিখেছি তোমাদের জন্য দেখো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল ম্যানার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম, তোমার নামটা লিখবে, ক্যান্ডিডেট অফ WBP কনস্টেবল 2020। মাই অ্যাপ্লিকেশান নম্বরটা এখানে তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, আই হ্যাড কেম টু নো দ্যাট সো মেনি এক্সাইজ কনস্টেবল ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ইন ইন্টারভিউ আফটার গেটিং সিলেক্টেড ফর WBP এক্সাইজ কনস্টেবল 2019। ওকে, তো আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস প্লিজ পাবলিশ আ ওয়েটিং লিস্ট ফর আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ ফর এভার ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ড মাই মেল। তো থ্যাংক ইউ বলে তোমরা এটা কমপ্লিট করে দেবে। ওকে, নিচে হয়তো তোমরা ইয়োর্স ফেথফুলি লিখতে পারো, করে তোমাদের নাম দিতে পারো, একই জিনিস দিতে পারো, তো এই ছোট্ট একটা মেল তোমরা করে দিও। ওকে, দেখো আজ অবধি কিন্তু WBP কনস্টেবল বলো বা WBP যে কোনো পরীক্ষায় কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়নি, তো এবারে একটু অন্যরকম কেস, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি নিজেদের সুবিধার্থে, নিজেদের ভালো যদি চাও তো সেক্ষেত্রে তোমরা হাজার হাজার মেল করতে থাকো, কারণ যে কজন পাস করেছে বাকিরা তো ফেল করেছে, তো বাকি ফেল যারা করেছে তারা যদি মেল করতে থাকো, এরকম হাজার হাজার মেল যখন ওনারা দেখবেন তখন কিন্তু তোমাদের জন্য ভাববেন। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু 2-3 কাট অফ কিন্তু কমে যাবে, তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। ওকে, সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, যদি তোমরা সবাই মিলে মেল করো তবে গিয়েই কিন্তু একটা ওনারা স্টেপ নেবেন, তো সেই জন্যই আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, নাহলে কিন্তু কিচ্ছু হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের পাশে দাঁড়িয়েছি, এবং তোমাদের যাদের যাদের KP কনস্টেবলের এক্সাম রয়েছে 4 জুন, তারা প্রত্যেকেই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। আমি অলরেডি কিন্তু স্ট্যাটিক জিকের ভিডিও ছাড়া শুরু করে দিয়েছি, প্রিভিয়াস ভিডিও চেক করলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।